গত বছরের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে হুট করে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। নিজের শৈশবের ক্লাবের সাথে চুক্তির মেয়াদ শেষ হলেও আর্থিক অসঙ্গতির কারণ দেখিয়ে তার সাথে নতুন করে আর চুক্তিবদ্ধ হয়নি বার্সেলোনা, যে কারণে নিজের অনিচ্ছা সত্ত্বেও ক্লাব ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। নিজের ভালোবাসার ক্লাব বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পাড়ি জমিয়েছিলেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে। বার্সা ছেড়ে পিএসজিতে আসা মেসি ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন 2 বছরের জন্য, যা শেষ হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ 2023 সালে। এরই মধ্যে পিএসজিতে এক মৌসুম কাটানো মেসির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়নের চেষ্টা করেছিল পিএসজি, কিন্তু রাজি হননি মেসি। আর্জেন্টাইন এই তারকা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের পর জানাবেন নিজের সিদ্ধান্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে পিএসজিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে লিওনেল মেসি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নাও করতে পারে বলেই গুঞ্জন উঠেছে। এদিকে তার সাবেক ক্লাব বার্সেলোনাও আগামী বছর মেসিকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে। দলটির নতুন কোচ জাভি চান মেসি ফিরে আসুক, সে সাথে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাও প্রকাশ্যে মেসিকে কেনার আগ্রহের কথা জানিয়েছেন। এবার বার্সেলোনার ঘরের সাংবাদিক বলে পরিচিত জেরার্ড রোমেরো জানিয়েছেন 2023 সালে মেসি আবার বার্সেলোনাতে ফিরে আসতে পারেন। যদি এটা হয় তাহলে মেসি ভক্তদের জন্য নিশ্চিতভাবে আনন্দের খবর হবে।